Assalamualaikum. Hello everyone. Welcome back to my channel. তাতে রেডি হয়ে নিলাম মা আজকে সবাই মিলে মামার বাসায় যাব অনেক বছর পর মামার বাসায় যাওয়া হচ্ছে তো একটা সিএনজি ঠিক করে সবাই যাচ্ছি ওখানে অ্যাজ ইউজুয়াল রাস্তার মধ্যে প্রচুর জ্যাম আবার বিকালবেলার টাইম বাসা থেকে বেরিয়েছে আবার দেরি করে আল্লাহ জানে কখন যা পৌঁছাবো বাইরে প্রচণ্ড ধুলাবালি প্লাস অনেক বেশি গরম তো ধুলাবালি খেতে খেতেই সিএনজি দিয়ে যাওয়া লাগতেছে কোনো উবারই অ্যাভেলেবেল পাচ্ছিলাম না বিকালবেলার টাইম আবার অনেক জ্যাম থাকে এর জন্য কোনো উবার অ্যাকসেপ্ট করতেছিল না আমাদের রিকোয়েস্ট দেরি হয়ে যাচ্ছিল এর জন্য একটা সিএনজি ভাড়া করে যাচ্ছি এয়ারপোর্টের কাছে এসে সিএনজিটা নষ্ট হয়ে যায় তাও যাক আরেকটা সিএনজি নিয়ে ফাইনালি সন্ধ্যার সময় চলে এসেছি মামার বাড়ির কাছাকাছি অনেক বছর পর এসেছি তো তো রাস্তা চিনতেছিলাম না তো মামা এসে আমাদের নিয়ে যায় তাদের বাসায় মামা মামি দুজন বাসাটা কিন্তু খুবই চমৎকার করে সাজিয়েছে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তাদের বাসাটা অনেক সুইট একটা ভাইব আছে তাদের বাসায় সবাই টেবিলে বসে নাস্তা করতেছিলাম সাথে গল্প করতেছিলাম অনেক বছর পর সবার সাথে দেখা হলো আমার আম্মুর যিনি বড় চাচি তার সাথে দেখা হলো উনি আমার অনেকটা নানুর মতো আমার নানু যেহেতু বেঁচে নেই এর জন্য তাকে দেখলে আমার সব নানুর কথা মনে পড়তেছিল ইনি আমার একজন খালামণি আমার আম্মুর চাচাতো বোন আর এই যে আমাদের ভবিষ্যতের মন্ত্রী রায়ান তো এখন আপনাদেরকে সাথে পরিচয় করিয়ে দিব দুইজন খুবই মিষ্টি দুটো মাছের সাথে কোকো অ্যান্ড মোকো মাছগুলা কিন্তু অনেক বেশি কিউট আই ওয়ান্ট দেম মাছের পানিটা নোংরা হয়ে গেছিল তো এটার পানিগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য এটাকে আলাদা একটা বোলের মধ্যে উঠিয়ে নিয়ে রাখলাম আমি আবার ওদের সাথে খেলা করতেছিলাম তো আমার যে নানু উনি আমার মাছের পানি চেঞ্জ করতেছে এদিক দিয়ে ভাইয়া বলতেছে আপু চলে গেছে যখন ফুটবল খেলি তো ওর সাথে একটু ফুটবল খেলতেছিলাম ফুটবল খেলতে খেলতে আমার ক্ষুধা লেগে গেছিল কিছুক্ষণ পর মামি টেবিলে খাবার সার্ভ করে দিল ওনার হাতে রান্না কিন্তু অনেক বেশি মজা তো আজকে মামি রান্না করেছে মুরগির মাংস কষা নান রুটি দিয়ে খেলাম মুরগির মাংস কষাটা বেশি করে রসুন দিয়ে কিন্তু খুবই মজা লাগে তারপর একটু কাচ্চি খেলাম কাচ্চি আবার কার না পছন্দ খুবই ইয়াম্মি ছিল খাবারগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাইকে টাটা বাই বাই বলে দিয়ে চলে আসতেছি অনেক রাত হয়ে গেছে জানি না বাসায় কখন ফিরব ফিরতে ফিরতে অনেক রাত হবে তার উপর ধানমন্ডির 27 যা জ্যাম ও কি আর বলবো 27 জ্যামের কথা তো এটা সবাই জানে তো জ্যামে বসে বসে চিল করতে করতে বাসায় যাচ্ছিলাম রাতবেলা কিন্তু ভালোই লাগে ঢাকার শহর আমার কাছে ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা ভাগ্যিস একটা উবার পেয়েছিলাম এর জন্য খুব তাড়াতাড়ি ভালো মতো সেফলি বাসায় পৌঁছাতে পারছি তো এই ছিল আজকে আমার মামার বাড়ি বেড়াতে যাওয়ার গল্প সবাই ভালো থাকবেন টাটা